করোনা পরিস্থিতি মোকাবেলায় সবার আগে প্রয়োজন সচেতনতা, আর সেই বার্তায় ভিডিও চিত্রের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন অভিনয় শিল্পীরা। এসব ক্রিয়েটিভ কাজগুলোর সঙ্গে টেলিভিশন তারকাদের পাশাপাশি সম্পৃক্ত হচ্ছেন মঞ্চ নাট্যকর্মীরাও। শকুন আমিরের রিপোর্ট। বলা হয় সকল পরিস্থিতিতেই থিয়েটারের শিল্পীরা থাকেন সোচ্চার, করোনা পরিস্থিতিতেও সেই প্রমাণ মিলল আবার। আমার সন্তান থেকে আমি দূরে, আমার মা থেকে দূরে। নাট্যকর্মী ও সংগঠক মোহাম্মদ শাহনিওয়াজ মঞ্চে আনলেন কোভিড-19 সংক্রমণ নিয়ে সচেতনমূলক নাটক, যার শিরোনাম জয়ী হব একদিন। কথক থিয়েটারের ব্যানারে নাটকটির দেখা মেলে ইউটিউব চ্যানেলে। অন্যদিকে করোনা পরিস্থিতির কথা সংক্ষিপ্ত একটি ভিডিও চিত্রের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন পরিচালক শাহনিওয়াজ কাকলি। সেখানেও পাওয়া যায় সচেতনতার বার্তা। আমি নিজে দেখছি, আপনি মাস্ক খুলে দোকানদারের সাথে গাল গল্প করতেছেন। ভিডিও চিত্রটিতে অভিনয় করেন প্রাণ রায়, সঙ্গে ছিলেন শাহনিওয়াজ কাকলিও। ফেসবুক পেজে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে ভিডিও চিত্রটি। এদিকে সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরপাক খাচ্ছে নয়নতারা হাউজিং লিমিটেডের হাঁটি হাঁটি পাপা শিরোনামের একটি ভিডিও চিত্র। করোনাবন্দী এ পরিবেশনায় সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সতর্ক থেকে পেশাগত দায়িত্ব পালনের কথাও তুলে ধরা হয়েছে। অন্যরা করে করুক না, তুমি ছুটি নিয়ে নাও। কেউ ছুটিতে নেই এই পরিস্থিতিতে। বাংলাদেশের তো ডাক্তার নার্স এবং হাসপাতালে সেবাদানকারীদের পাশাপাশি পুলিশ, আর্মি আর সাংবাদিক সবাই জরুরিভাবে কাজ করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, সাজু খাদেম সহ আরো অনেকে। বাইরে গিয়ে সুকন্যা আমির, নিউজ 24। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।